ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বা খেলার সময়ই অনেক ক্রিকেটারকে বিভিন্ন রিয়েলিটি শোতে দেখা যায়। বিশেষ করে ভারতের ক্রিকেটারদেরই মিডিয়ার সাথে বেশি সম্পৃক্ততা দেখা যায়। শুধু ভারতীয় নয়, বিশ্বের জনপ্রিয় অনেক ক্রিকেটারকেই নানান সময়ে বিভিন্ন রিয়েলিটি শোতে দেখা গিয়েছে। সেরকম একগাদা তারকা নিয়ে আমাদের এবারের আয়োজন। সনাত জয়সুরিয়া, শ্রীলঙ্কা ও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনারদের একজন সনাত জয়সুরিয়া। বিধ্বংসী এই ওপেনার শ্রীলঙ্কার হয়ে মোট 445টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তার ঝুলিতে আছে 13,000-এরও বেশি রান। এই ব্যাটসম্যানও একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন, সেটিও আবার একটি ভারতীয় শো। ভারতের ঝালাক দেখ লাজা নামে একটি অনুষ্ঠানে তাকে দেখা যায়। সেখানে রীতিমতো নাচতেও দেখা যায় এই ক্রিকেটারকে। ওয়াসিম আকরাম, সর্বকালের সেরা বাঁহাতি পেসার কে? এই প্রশ্ন করলে সবার আগেই আসবে ওয়াসিম আকরামের নাম। তিনিও এসেছিলেন রিয়েলিটি শোতে। 2018 সালে কালার্স টিভিতে প্রচারিত এক খিলাড়ি এক হাসিনাতে তিনি রীতিমতো উপস্থাপনার কাজ করেন। সেখানে তার সঙ্গী ছিলেন বলিউড তারকা সুস্মিতা সেন। হরভজন সিং, ভারতের ক্রিকেটের অন্যতম সফল স্পিনার হরভজন সিং। ভারতের হয়ে 103 টেস্টে তার ঝুলিতে আছে 417 উইকেট। এছাড়া 236 ওয়ানডে ম্যাচেও এই বোলার নিয়েছেন 269 উইকেট। ভারতের এই সফল স্পিনারকেও দেখা গিয়েছে রিয়েলিটি শোতে। এক খিলাড়ি এক হাসিনা নামের ভারতের একটি শোতে অংশ নিয়েছিলেন হরভজন। এছাড়াও সম্প্রতি সিনেমায় অভিনয় করে সুনাম কুড়াচ্ছেন এই স্পিনার। দীনেশ কার্তিক, নামটি শুনে হয়তো অবাক হতে পারেন, কিংবা অনেকেই হয়তো কোনো শোতে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে মনেই করতে পারছেন না। তবে তিনিও এক সময় ভারতের রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। দেশটির অনেক ক্রিকেটারের মতোই তাকেও দেখা গিয়েছিল এক খিলাড়ি এক হাসিনা অনুষ্ঠানে। ইরফান পাঠান, ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেট মাঠে অনেক প্রতিপক্ষ ক্রিকেটারকেই নাচিয়েছেন। তবে ক্যারিয়ার শেষে ভারতের দুটি নাচের শোতে দেখা গিয়েছিল ইরফানকে। অনুষ্ঠান দুটির নাম ঝালাক দিখ লাজা ও এক খিলাড়ি এক হাসিনা। এর আগে ভারতের হয়ে 120 ওয়ানডে ম্যাচে তার ঝুলিতে আছে 173 উইকেট ও 1544 রান। অ্যান্ড্রু সাইমন্স কি চমকে উঠলেন? হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্স অংশ নেন বিগ বসে। আইপিএল জয়ী এই তারকা অতিথি হয়ে এসেছিলেন পঞ্চম আসরে। শো চলাকালে অভিনেত্রী জুহি পারমারকে হিন্দি গান গেয়ে প্রপোজও করেন সাইমন্স। শ্রীশান্ত, ভারতের হয়ে বিশ্বকাপ জয় করেছিলেন শ্রীশান্ত। তবে নিষেধাজ্ঞার সময় নানাভাবে ভারতের মিডিয়ার সাথে যুক্ত ছিলেন এই ক্রিকেটার। সেই সময় অভিনয়ও শুরু করেছিলেন তিনি। এছাড়া ভারতের কয়েকটি রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল তাকে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন জনপ্রিয় শো বিগ বসে গিয়ে। এছাড়াও এক খিলাড়ি এক হাসিনাতেও ছিলেন তিনি। মাইকেল ভন, মাইকেল ভন ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশটির হয়ে মোট 82 টেস্ট, 86 ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলেছেন এই সাবেক অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে তার ঝুলিতে আছে 1982 রান, সাথে 16টি উইকেট। তবে ক্রিকেটকে বিদায় জানানোর মতো স্ট্রিক্টলি কাম ডান্সিং নামের এক শোতে দেখা গিয়েছিল ভনকে। এছাড়াও এখন তিনি টিভিতে বিশ্লেষক হিসেবেও কাজ করছেন।